যারা সন্দীপ ঘোষের অ্যারেস্ট নিয়ে দাবি তুলছিল, কেন 14 দিন এই খুন আর ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি, সিবিআই কে জবাব দিতে হবে। মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব। রাজ্যে এই প্রথম একটা আন্দোলন চলছে যেখানে এই রাজ্যের মানুষ পিসি ভাইপোর ঢপবাজি আর নাটকবাজি একদম খাচ্ছে না। আন্দোলনের মোড় ঘোরাবার চেষ্টা অনেক রকম ভাবে হলো, কিন্তু সাধারণ মানুষ বুঝিয়ে দিয়েছে যে আন্দোলনের মুখ আমরা ঘোরাতে দেব না। এর মধ্যেই পিসি ভাইপো যত রকম পেরেছে ঢপবাজি এবং নাটকবাজি চালিয়ে গেছে, কিন্তু বাংলার মানুষ বিশ্বাস করেনি। তার একটা কারণ আছে, তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার এবার যাবতীয় তথ্য আমাদের সামনে নিয়ে এসেছে। আপনারা জানেন পিসি ভাইপো গত 2 বছর ধরে চেঁচিয়ে এসেছে, কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন্দ্র টাকা দিচ্ছে না, 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, অমুক টাকা আটকে রেখেছে। আমরা বারবার কেন্দ্রীয় সরকারের কাছে দাবি করেছিলাম যে আপনারা শ্বেতপত্র প্রকাশ করে এটা জানান যে এই রাজ্য কিসের কিসের হিসেব দেয়নি, কিন্তু কেন্দ্রের তরফ থেকে আমরা সেটা দেখিনি। ফলে পিসি ভাইপো বাংলার মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চালিয়ে গেছে এবং কিছুটা ভুল বোঝাতেও পেরেছে। তার কারণ ছিল কেন্দ্রীয় সরকার এটা আমাদেরকে তথ্য প্রমাণ দিয়ে জানায়নি যে কোথায় কত টাকা কোন খাতে বাকি আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোন খাতে হিসাব দেয়নি। আমাদের জানা দরকার ছিল, কেন্দ্রীয় সরকারের জানানো দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোন খাতে কত টাকার হিসাব দেয়নি, তবে এই বিষয়টা পরিষ্কার হতো। কিন্তু এবারে দেখলাম প্রথম থেকেই কেন্দ্রীয় সরকার এই আন্দোলন চলাকালীন একেবারে হিসাব পাক্কা দিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম চিঠি দিয়েছেন, তারপরে পাল্টা চিঠির উত্তর এসছে কেন্দ্রীয় মহিলা এবং শিশু কল্যাণ দপ্তর থেকে যে কতগুলো ফাস্ট ট্র্যাক কোর্ট করার কথা ছিল আর এই রাজ্যে একটাও হয়নি, একেবারে চুনকালি লেপে দিয়েছে কেন্দ্রীয় সরকার। যেটা আমরা চেয়েছিলাম তথ্য প্রমাণ দিয়ে কেন্দ্রীয় সরকার জানাক, লজ্জা হলো না, মমতা বন্দ্যোপাধ্যায় সেকেন্ড টাইম চিঠি লিখলেন। এবং তারপর যেটা উঠে এলো, কেন্দ্রীয় সরকার তথ্য প্রমাণ দিয়ে এটা জানালো, শুধু বিজেপির সরকার নয়, এই তথ্য প্রমাণের মধ্যে কংগ্রেস সরকারের হিসেবও আছে। এবং সেই তথ্য প্রমাণ দেখতে পাচ্ছি যে শুধু পশ্চিমবঙ্গ নয়, এই গোটা ভারতবর্ষের অনেক রাজ্যই নির্ভয়া কাণ্ডের পর যে তহবিল গঠন হয়েছিল সেই তহবিলের টাকা খরচা করতে পারেনি। এবং শুধু অন্যান্য রাজ্যেও নয়, এর মধ্যে জলজল করছে একটা নাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ। লাজ লজ্জা আর কিছু রইল না, একেবারে সবটা পরিষ্কার করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। শুধু পশ্চিমবঙ্গ নয়, এই ভারতবর্ষের সমস্ত রাজ্যের হিসেব দিয়েছে, যার মধ্যে বিজেপি শাসিত রাজ্যও আছে। ঠিক কিভাবে এবার পিসি ভাইপোর মুখে চুনকালি লাগলো সবটা শোনাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন, শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। পিসি ভাইপোর ভাষণ আপনারা শুনে নিয়েছেন, আর দ্বিতীয়বার শোনাবো না। ধপবাজি এবং নাটকবাজি, বাংলার মানুষকে ভুল বোঝানো, এই আন্দোলনের মুখ অন্যদিকে ঘুরিয়ে দেবার প্রচুর চেষ্টা হয়েছে, কিন্তু এবারে আর পারেনি, কারণ এবার সাধারণ মানুষ জেগে উঠেছে। আর এবারে কেন্দ্রীয় সরকারও নিজেদের অবস্থান পরিষ্কার করেছে একেবারে তথ্য প্রমাণ দিয়ে। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমবার চিঠি দিয়েছিলেন নরেন্দ্র মোদীকে, সেই চিঠির উত্তর পেয়েছিলাম আমরা, এই দেশের নারী এবং শিশু কল্যাণ দপ্তর চিঠি দিয়ে জানিয়েছিল যে যতগুলো ফাস্ট ট্র্যাক কোর্ট হয়ে এই সমস্ত মামলার বিচার হওয়ার কথা ছিল, 2023 জুন অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কিছু হয়নি, 2024 জুন অব্দি মাত্র কয়েকটা হয়েছে, যেটা এই ভারতবর্ষের তুলনায় অত্যন্ত কম। তারপর থেকেই পিসির মুখ থেকে আর কেউ ফাস্ট ট্র্যাক কোর্টের কথা শুনতেই পারছে না, কারণ কারণ চুনকালি লেগে গেছে মুখে। কিন্তু নির্লজ্জদের কি এই শিক্ষা হয়নি? সেকেন্ড টাইম চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এবং লিখেছেন, আপনার জবাব তো পেলাম না, নারী এবং শিশু কল্যাণ দপ্তর থেকে জবাব পেলাম। জবাব এসছে, এবার শুধু জবাব নয়, নির্ভয়া কাণ্ডের পর যে নির্ভয়া তহবিল গঠন হয়েছিল সেটা নিয়ে যাবতীয় তথ্য জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবং শুধু ভাববেন না যে এতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে রিপোর্ট আছে, ভারতবর্ষের সমস্ত রাজ্য এমনকি বিজেপি শাসিত রাজ্যগুলোর বিরুদ্ধেও রিপোর্ট রয়েছে, সমস্ত রিপোর্ট। এবং এই রিপোর্টে
শুধু মোদী সরকার নয়, মনমোহন সিং সরকারের আমলেও কি হয়েছে যাবতীয় তথ্য প্রমাণ এই দেশের মানুষের সামনে একেবারে ওপেন করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এবং সেই তথ্য প্রমাণে আমরা কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি ভারতবর্ষের অধিকাংশ রাজ্য, এই নির্ভয়া তহবিল গঠন হয়েছিল দিল্লিতে 2012 নির্ভয়া কাণ্ড হয়েছিল, তারপরে 2013 দ্বিতীয় মনমোহন সিং সরকারের আমলে নির্ভয়া তহবিল গঠন হয়েছিল, কিন্তু এর পর থেকেই এই নির্ভয়া তহবিলের খরচা নিয়ে প্রশ্ন উঠেছে গোটা দেশ জুড়ে। বাংলাও কিন্তু এগিয়ে নেই, পিছিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তহবিল কারা গঠন করেছিল, দ্বিতীয় মনমোহন সিং সরকার। রিপোর্ট কারা দিচ্ছে, এখনকার কেন্দ্রীয় সরকার। এই রিপোর্টে ভারতবর্ষের প্রতিটি রাজ্যের রিপোর্ট রয়েছে, এবং অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাতে বাধ্য হচ্ছি যে মাত্র কয়েকটা রাজ্য ছাড়া, অন্ধ্রপ্রদেশ, কিছুটা অরুণাচল প্রদেশ, আসাম, বিহার কিছুটা, ছত্তিশগড়, হরিয়ানা, এরকম কয়েকটা রাজ্য ছাড়া বাকিরা, কর্ণাটকা অনেকটা খরচা করেছে, মধ্যপ্রদেশ কিছুটা খরচা করেছে, কয়েকটা রাজ্য ছাড়া এই যে নির্ভয়া তহবিল গঠন হয়েছিল তার ধারের কাছে কেউ খরচা করতে পারেনি, এবং এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও রয়েছে, যারা প্রতিদিন এভাবে ঢপবাজি দিচ্ছেন মঞ্চের উপর দাঁড়িয়ে, তাদের একেবারে মুখোশ খুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তারা কোনো ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করেনি, লাস্ট এক বছরে করেছে সেটাও নামমাত্র, তবু এরা ঢপ দিচ্ছে, মিথ্যা কথা বলছে বাংলার মানুষকে। কি কি জানা গেল, জানা গেল যে 2019 পর্যন্ত একটা রিপোর্ট বার করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, 2019 অর্থাৎ 2012 তহবিল গঠনের পর 2013 সালে দ্বিতীয় মনমোহন সিং সরকার নির্ভয়া তহবিল গঠন করেছিল 1000 কোটি টাকা দিয়ে, 2013 থেকে 2019 যে সময়টা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজত্বে ছিল এই রাজ্যে, কি খরচা করেছে হিসেব দেখা যাচ্ছে, 75.708 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, 75.708, কেন্দ্রের পাঠানো এই টাকা আমাদের রাজ্যে খরচা দেখিয়েছিল মাত্র 3,93,00,000 টাকা, সরকারি হিসেব বলছে, কোন বিরোধী দল বলছে না, বিরোধী নেতা বলছে না, কোনো পার্টি বলছে না, সরকারি হিসেব বলছে 2019 পর্যন্ত যে টাকা দেয়া হয়েছিল তার খরচা হয়েছে মাত্র 3 কোটি টাকা। এই সেফ সিটি তালিকায়, একটা সেফ সিটি তালিকা তৈরি হয়েছিল, তার মধ্যে আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, লখনৌ, মুম্বাইয়ের সঙ্গে কলকাতার নাম ছিল, 3,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এখন অবধি এইসব শহরগুলোর জন্য এই সেফ সিটি কি হতো, এখানে কি করতে হবে, বিভিন্ন জায়গায় মহিলাদের নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা বসাতে হবে, আলো বসাতে হবে, যে সমস্ত জায়গায় আলো নেই সেখানে আলো বসাতে হবে, 1,408.33 কোটি টাকা পাঠিয়েছে, কিন্তু গোটা দেশে মাত্র খরচা হয়েছে 836 কোটি টাকা, বাকি টাকা খরচা করেনি কোনো রাজ্য, এবং সবচেয়ে পেছিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার, কোথাও সিসিটিভি বসানো হয়নি, দেখতেই পেলেন আরজি করে সব জায়গায় সিসিটিভি নেই, তাহলে সাধারণ জায়গায় কি করে সিসিটিভি থাকবে, আর সিসিটিভি থাকলেও শ্যামবাজারের পাঁচ মাথার মোড় থেকে আরজি কর অব্দি সিসিটিভি আছে, কিন্তু তবু 3,000 লোক চলে এলো হাসপাতাল ভাঙচুর করতে, সিসিটিভিতে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ ধরতে পারলো না। নির্ভয় তহবিলের এই পরিমাণ 2023-24 অর্থবর্ষে, মানে বিজেপি সরকারে আসার পর, এই বাজেটে 321 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, 100 কোটি টাকা রাখা হয়েছিল নির্ভয় তহবিলে, এবং এবারে সাধারণ বাজেটে নির্মলা সীতারামন এটা 3.5 গুণ বাড়িয়ে 1,105 কোটি টাকা ধার্য করেন, নির্ভয় তহবিলে বরাদ্দ দ্বিগুণ হয়েছিল 200 কোটি টাকা, কিন্তু কোন রাজ্যই সেভাবে খরচা করতে পারছে না, কেন্দ্র টাকা পাঠাচ্ছে কিন্তু রাজ্য খরচা করতে পারছে না। আর কি কি জানা গেছে আমাদের এখানে, এই টাকায় নির্যাতিতদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়েছে, 2019 সালে তৎকালীন নারী শিশু ও সমাজ কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি লোকসভায় বলেছিলেন সেন্ট্রাল ভিকটিম কম্পেনসেশন স্কিম CBCF নামে প্রকল্পে 2016-17 আর্থিক বর্ষে বাংলা পেয়েছে 12,65,00,000 টাকা, 12 কোটি টাকা পেয়েছিল 2019 সালে, খরচা করেছে বাংলা কত, মাত্র 20,00,000 টাকা। অর্থাৎ বিভিন্ন তহবিলে যে সমস্ত টাকা পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, শুধু মোদী সরকারের আমলে নয়, মনমোহন সিং সরকারের আমলেও নির্ভয় তহবিলে যে টাকা পাঠানো হয়েছে আমাদের রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তা খরচা করতে পারেনি, হিসাবও দিতে পারেনি, শুধু মোদী সরকারের আমলে নয়,
হিসেব দিতে পারেনি। মনমোহন সিং সরকারের আমলেও যারা এখন আইএনডিআই এর জোটে একসঙ্গে শরিক কংগ্রেস এবং তৃণমূল, এবার কি বলবে তোলামূলের নেতারা? এতদিন যা কিছুই বলতো মোদি সরকার সবটাই বলতো মোদি সরকার ভুল রিপোর্ট দিচ্ছে, মিথ্যা কথা বলছে। এবার মনমোহন সরকারের রিপোর্টে একই কথা বলছে, তৃণমূল খরচা করতে পারেনি, নারীদের সুরক্ষার জন্য যে সমস্ত প্ল্যান আনা হয়েছিল তার টাকা খরচা করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবার কি হবে? সরকারি রিপোর্ট এবং বেসরকারি রিপোর্টেও সেই একই হচ্ছে। 2019 সালের বেসরকারি রিপোর্ট বলছে দেশের মধ্যে নির্ভয়া তহবিলে টাকা খরচের নিরিখে পেছনের সারিতেই রয়েছে পশ্চিমবঙ্গ। শুধু বাংলা নয়, গোটা দেশই নারী সুরক্ষায় এই নির্ভয়া তহবিল ব্যবহার নিয়ে সরকারি অনীহা প্রবল রয়েছে। কারা খরচা করতে পারেনি? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার সঙ্গে রয়েছে ত্রিপুরা এবং তামিলনাড়ু, মাত্র 3% খরচা করেছে। মণিপুর মাত্র 4% খরচা করতে পেরেছে। তারপরে কারা আছে? দিল্লি, পশ্চিমবঙ্গ এবং গুজরাট, এই তিন রাজ্য খরচা করেছে মাত্র 5%। 3% খরচা করেছে ত্রিপুরা, তামিলনাড়ু, মণিপুর 4%, ত্রিপুরা, তামিলনাড়ু 3%, দিল্লি, পশ্চিমবঙ্গ, গুজরাট 5%। এবার কি বলবেন? এই তালিকায় যেমন ত্রিপুরা আছে 3% খরচা করেছে, তেমনি গুজরাট আছে 4% খরচা করতে পেরেছে, তেমনি বাংলা আছে মাত্র 5% খরচা করতে পেরেছে। এবার কি বলবেন? এবার কিন্তু কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্যের রিপোর্ট বার করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারও পিছিয়ে আছে ভারতের অন্যান্য রাজ্যের মতোই, এবং সেই তালিকায় ত্রিপুরা, তামিলনাড়ু এবং গুজরাটের নাম আছে। ফলে এটাকে আর তোলামূলের নেতারা মিথ্যা বলে উড়িয়ে দিতে পারবেন না। এবার চেঁচান, ত্রিপুরাও তো পারেনি, গুজরাটও তো পারেনি, তাহলে আমাদের একাদশ দিয়ে কি লাভ হবে? প্রসঙ্গটা তো সেখানেই যে আমাদের রাজ্যে কি হয়েছে সেটা এবার দেখতে হবে। হরিয়ানায় কি হচ্ছে, তামিলনাড়ুতে কি হচ্ছে সেটা দেখার দায় আমাদের নয়, তার জন্য তাদের রাজ্যের লোক আছে দেখার, তাদের রাজ্যের সাংবাদিকরা আছে। কিন্তু আমাদের রাজ্যটা দেখতে হবে যে আমাদের রাজ্যে এই নির্ভয়া তহবিলে কত টাকা খরচা হলো, যার জন্য আরজি করে এই ডাক্তারি মহিলার উপর অত্যাচার করে খুন করা হলো। আমাদের রাজ্যেও টাকা খরচা করতে পারেনি, 15%-এর নিচে রয়েছে 10টা রাজ্য, 30% পর্যন্ত খরচা করেছে 8টা রাজ্য। কিন্তু এর মধ্যে যে উত্তরপ্রদেশকে পিসি ভাইপো সবচেয়ে বেশি গালাগাল দেয়, সেই উত্তরপ্রদেশ এই নারীদের নিরাপত্তার জন্য 21% টাকা খরচা করেছে। এটাও কম, 21% অনেক কম, অ্যাটলিস্ট 90-95% টাকা খরচা করলে সেটাকে স্বাভাবিক বলা যেত। 21% অনেক কম, উত্তরপ্রদেশ অনেক কম, সমালোচনা হবে, কিন্তু আগে নিজেদের রাজ্যটা দেখুন কত টাকা খরচা করেছে, 5% মাত্র। কুণাল ঘোষের মতন তৃণমূলের মুখপাত্ররা কি করবে? অন্য রাজ্যের দিকে দৃষ্টি টানবে, ত্রিপুরা তো পারেনি, তামিলনাড়ু তো পারেনি, গুজরাটও তো পারেনি, উত্তরপ্রদেশ তো মাত্র 21%, আর নিজেদের রাজ্যটা কি মাত্র 5% টাকা খরচা করতে পেরেছে। সবচেয়ে এগিয়ে আছে কারা? হরিয়ানা 32%, নাগাল্যান্ড 39%, ছত্তিশগড় 43%। ভারতবর্ষের কোন রাজ্যই 50%-এর বেশি এই নির্ভয়া তহবিল নারীদের সুরক্ষার জন্য টাকা খরচা করতে পারেনি, 50% টাকা খরচা করতে পেরেছে মাত্র 2টো রাজ্য, মিজোরাম এবং উত্তরাখণ্ড। ভাবুন কোথায় আমরা পড়ে আছি। নিজেদের রাজ্যটা ভাববেন না, গোটা দেশ দেখবেন, গোটা দেশের রিপোর্ট বের করে দিয়েছে মোদি সরকার। এখন আর সমালোচনা করারও জায়গা নেই যে বিজেপি শাসিত রাজ্যগুলো কি হচ্ছে, সব রাজ্যে রিপোর্ট বার করে দিয়েছে একেবারে সেই মনমোহন সিং এর আমল থেকে। কি বলবেন এবারে তোলামূলের নেতারা, এবার কি বলবে? আর কিছু বলার নেই, তাদেরকে এবার আবার ওটা বলতে হবে যে আপনারা ত্রিপুরা, গুজরাট, তামিলনাড়ু দেখুন, যারা নিজেদের রাজ্য দেখতে চান তারা এবার নিজেদের রাজ্যটা দেখুন, 5% টাকা খরচা করতে পেরেছে। মিজোরাম, উত্তরাখণ্ড 50% খরচা করেছে, হরিয়ানা 32%, নাগাল্যান্ড 39%, ছত্তিশগড় 43%। কেউ সেই পর্যায়ে পৌঁছতে পারেনি, আমাদের রাজ্য একেবারে নিচের দিক থেকে অন্যতম। কি বলবেন এবার? নিয়ম অনুযায়ী কোন প্রকল্পের 60% দেয় কেন্দ্র, বাকিরা রাজ্যের তহবিল থেকে দেওয়া হয়। গোটা দেশের মতন পেছিয়ে আছে বাংলা। 2019 সালে কলকাতাকে নিরাপদ শহর বানানোর প্রকল্পে টাকা আসার প্রথম দিক থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল। কলকাতা পুরসভা 2,48,00,000 টাকার প্রকল্প পায়, তাতে এই শহরের 10টা গুরুত্বপূর্ণ বাজারে পরিবেশ বান্ধব, মহিলাদের জন্য শৌচাগার ব্যবহারের কথা ছিল, সিসিটিভি লাগানোর কথা ছিল, শক্তপোক্ত দরজা, জলের ট্যাঙ্ক, বেসিন, ভেন্টিলেশন থাকবে এই সমস্ত বাথরুমগুলোতে, নিউ মার্কেট, গড়িয়া, বেহালা, হাতিবাগানের মতন এলাকাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী কলকাতাকে সেফ সিটি বানাতে মোট
181.32 কোটি টাকার প্রকল্প বরাদ্দ হয়েছিল, এর মধ্যে কেন্দ্রের দেওয়ার কথা ছিল 108 কোটি টাকা। 2019-20 অর্থবর্ষে রাজ্যকে দুদফায় 55 কোটি টাকা দেওয়া হয়েছিল, তারপরে আরো টাকা আসায় ওই খাতে মোট 75 কোটি টাকা পেয়েছে রাজ্য, কিন্তু সেই পরিমাণ খরচা করতেই পারেনি। কি বলবেন এবার? এবার পিসি ভাইপোকে বলুন এই রিপোর্টের বিরুদ্ধে কিছু বলতে, যে রিপোর্টে শুধু পশ্চিমবঙ্গ নয়, ত্রিপুরা, তামিলনাড়ু, গুজরাট, উত্তরপ্রদেশ, অর্থাৎ যে রাজ্যগুলো দিকে নিয়ে আমাদের তৃণমূলের নেতা দেখাবার চেষ্টা করে, এখানেও হয়েছে ওখানেও হয়েছে, সেই রাজ্যগুলোকে এবার দেখতে বলুন। আমাদের রাজ্য 5% খরচা করতে পেরেছে, মানে নিচের দিক থেকে প্রথম। আমাদের এখন লড়তে হবে কার সঙ্গে? এই তামিলনাড়ু, ত্রিপুরা, এদের সঙ্গে লড়তে হবে, ওরাও তো পারেনি। কতদিন আমরা বলতে শিখব যে আমরা কি পেরেছি? ভারতবর্ষের কোন রাজ্যে কি হচ্ছে সেটা দেখতে যাবেন না, নিজের রাজ্যে কি হচ্ছে দেখুন, নিজের মেয়েদের সঙ্গে কি হচ্ছে দেখুন। তৃণমূলের নেতারা যখনই বলবে না অন্য রাজ্যের কথা, একেবারে থামিয়ে দেবেন, আগে বলতে বলুন নিজের রাজ্যে কি হচ্ছে। সব রিপোর্ট সামনে নিয়ে চলে এসছে, প্রতিটা রাজ্যের রিপোর্ট, ভারতবর্ষের যে কোনো রাজ্যের রিপোর্ট আপনি নেট থেকে পেয়ে যাবেন। কোন রাজ্যের রিপোর্টই সন্তোষজনক নয়, কয়েকটা রাজ্য 50% ছুঁতে পেরেছে, কয়েকটা রাজ্য 32, 39, 37, আমাদের রাজ্য 5%। আমি আমাদের রাজ্যটা দেখবো যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচা করতে পারেনি, তারা এখন বড় বড় বকরি দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমি নিজে প্রাইভেট বিল আনবো, আগে তো কেন্দ্রের টাকাগুলো নারী নিরাপত্তার জন্য খরচা কর, তারপরে তো নিজের বিল আনবি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বাংলায় আগুন লাগলে সব রাজ্যে আগুন লাগবে, আগে নিজেদের রাজ্যে টাকাটা তো খরচা কর, কেন্দ্র থেকে যে টাকাটা এসছে, মনমোহন সিং এর আমল থেকে টাকা আসছে, এখনো খরচা করতে পারেনি, সেই আমলও পারেনি, মনমোহন সিং এর আমলও পারেনি, মোদীর আমলও পারছে না, কি করবে এরা? কাদেরকে দিয়েছেন রাজার পাট? আর তো কোনো উপায় নেই, মুখোশ খুলে গেছে। আর বলতেও পারবেন না যে এই রাজ্যকে বদনাম করার চক্রান্ত করছে, সব রাজ্যের হিসেব সামনে নিয়ে চলে এসছে। এখনো যারা ডায়লগবাজি করছেন তারাও এই রিপোর্ট দেখে নেবেন, যে এখানে পশ্চিমবঙ্গ সরকার নির্ভয়া তহবিল, এই রাজ্যে নারীদের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় সরকারের যে টাকা এসছে সেই টাকার কিছু খরচা করতে পারেনি, শেষের দিক থেকে প্রথমের দিকেই আছে। কি বলবেন আপনারা? এবার অন্য রাজ্য দেখাবেন, ত্রিপুরাও পারেনি, তামিলনাড়ুও পারেনি, গুজরাতও পারেনি, নাকি নিজের রাজ্যের হিসেব চাইবেন যে আমরা কেন পারিনি? আমাদের রাজ্যে পিসি ভাইপো ডায়লগ দিচ্ছে, প্রতিদিন ঢপবাজি আর নাটকবাজি মেরে যাচ্ছে, তারা কি এই সমস্ত রিপোর্ট জনগণের সামনে এনে বলবে যে এটা ভুল রিপোর্ট, আমাদের রাজ্যের ক্ষেত্রে ভুল রিপোর্ট করা হয়েছে? পিসি ভাইপো কি কেন্দ্র সরকারের এই রিপোর্টের বিরুদ্ধে মানহানি করবে সুপ্রিম কোর্টে, কপিল সিব্বালকে দিয়ে, যে রিপোর্ট বার হয়েছে বাংলার মানহানি হচ্ছে, আমরা একটা মানহানির মামলা দেখতে চাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, যে মামলায় আইনজীবী হবেন কপিল সিব্বাল? কি বলবেন আপনারা? ডায়লগবাজি আর কতদিন আপনারা শুনবেন? একটা ঘটনা ঘটলেই সেটাকে চাপা দেওয়ার জন্য অন্য রাজ্যকে টানবে আর ডায়লগবাজি করবে। আর তৃণমূলের পাতি নেতারা, পাড়ায় পাড়ায় পাতি গুন্ডারা সাধারণ মানুষকে আজও হুমকি দিয়ে যাচ্ছে, এরা বুঝতে পারছে না যে বাংলার মানুষ জেগেছে, জনতার জাগরণ আরো এরা টের পাচ্ছে না, এদের টের পাওয়া উচিত ছিল, কারণ 2011-তে সিপিএম সরকারকে হটিয়ে বাংলার মানুষই এদেরকে ক্ষমতায় এনেছিল। এদেরকে বোঝা উচিত ছিল যে সিপিএম কে যদি সরাতে পারে 235-10 বছরের মধ্যে যদি শূন্য হয়ে যেতে পারে, তাহলে এরাও শূন্য হতে পারে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।